আসসালামু আলাইকুম। ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস ইলেভেনের ত্রিকোণমিতির যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি আগের দিনের ক্লাসে তোমাদের দীর্ঘর অঙ্ক শুরু করেছিলাম, আজকে আমরা দীর্ঘ দুয়ের দাগের অঙ্ক থেকে শুরু করব। তো দেখো দীর্ঘ দুয়ের অঙ্কটা কি বলা আছে। দেওয়া আছে যদি পি সাইন আলফা সমান কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা হয়, তবে প্রমাণ করো পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান জিরো। তো দেখো এখানে পি সাইন আলফা সমান কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এটা একটা রেজাল্ট দেওয়া আছে। তো আমরা শুরুতে কি করব, এই পুরো রেজাল্টটা সমান আমরা কে ধরে নেব। তাহলে আমরা কি লিখছি দেখো, তাহলে আমরা এখানে লিখছি ধরি পি সাইন আলফা সমান কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান আর ইন্টু সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এটা সমান আমরা কে ধরছি। সেই জন্য এখানে ব্র্যাকেটে লিখে, এখানে আর ব্র্যাকেটে লিখবো না, এখানে যেহেতু আমরা শুরুতেই ধরি লিখে নিয়েছি। তাহলে পুরো রেজাল্টটা সমান আমরা কে ধরলাম, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি পি সাইন আলফা সমান কে, একই রকমভাবে কিউ ইন্টু সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান কে, আবার আর ইন্টু সাইন 240 ডিগ্রি প্লাস আলফা সমান কে। তাহলে অতএব এখানে আমরা কি লিখছি, অতএব পি সাইন আলফা সমান কে। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব, এখান থেকে আমরা সাইন আলফার মান বের করব। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব সাইন আলফা সমান কে বাই পি। এবার আমরা কি লিখব, এই কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান কে। তাহলে এখানে কি লিখছি দেখো, এখানে লিখছি কিউ ইন্টু সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, এটা সমান কে। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব, সাইন 120 ডিগ্রি প্লাস আলফা। তাহলে অতএব এখান থেকে আমরা পাব সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান কে বাই কিউ। আবার এখান থেকে আর কি পাবো, আর ইন্টু সাইন 240 ডিগ্রি প্লাস আলফা সমান কে। তাহলে এখান থেকে বলতে পারি অতএব আর সমান, সরি আর সমান না, সাইন 240 ডিগ্রি প্লাস আলফা সমান, তাহলে সাইন 240 ডিগ্রি প্লাস আলফা সমান কে বাই আর। এবার আমরা কি করব, এই যে কে বাই পি, কে বাই কিউ আর কে বাই আর এর মান বের করলাম, এই তিনটে মানকে আমরা যোগ করব। তাহলে অতএব এখানে লিখছি কে বাই পি প্লাস কে বাই কিউ প্লাস কে বাই আর সমান। তাহলে এখানে কি করব, এই যে প্রত্যেকটার মান বের করেছি এই প্রত্যেকটা মান এখানে বসাবো। তাহলে কে বাই পি সমান কত, সাইন আলফা। তাহলে এখানে আমরা পাবো সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, আর এখানে লিখব প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। এবার আমরা কি করব, এই দিকেটা আমরা লসাগু করব, আর এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা লিখব। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, এই তিনটে যোগ করি, তাহলে এখানে লসাগু, এখানে দেখো আমরা কে কমন নিতে পারি, তাহলে কে যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 1/p প্লাস 1/q প্লাস 1/r। আর আমরা কি করব, এখানে এই সাইন আলফাকে রেখে দিয়ে এখানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলব। তাহলে সাইন আলফা আমাদের যেমন ছিল থাকবে প্লাস, এখানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলব। তাহলে আমরা সাইড এখানে লিখে রাখি সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা। তাহলে আমরা কি জানি, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি হয়, 2 sin c + d/2 ইনটু হয় cos c - d/2। এবারে দেখো এখানে আমাদের সবথেকে বড় কোণ কোনটা, না এই 240 ডিগ্রি প্লাস আলফা, সেই জন্য আমরা 240 ডিগ্রি প্লাস আলফা এই কোণটাকে আমরা সি কোণ ধরবো, আর এই 120 ডিগ্রি প্লাস আলফা এই কোণটাকে আমরা ডি কোণ ধরবো। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য এখানে সি আর ডিটা উল্লেখ করলাম, কিন্তু তোমরা যখন ক্যালকুলেশন করবে তখন এখানে সি ডিটা কিন্তু লিখবে না। তাহলে এখানে ফর্মুলা লিখি, এবার তাহলে এখানে লিখছি 2 sin c + d/2। তার মানে এখানে সি আমরা কোনটা ধরেছি, 240 ডিগ্রি প্লাস আলফা। তাহলে এখানে আমরা লিখছি 240 ডিগ্রি প্লাস আলফা প্লাস ডি, মানে কত হবে এটা, প্লাস
120 ডিগ্রি প্লাস আলফা টোটালটা বাই হবে 2 ইনটু তারপরে কত আসবে cos c মাইনাস d বাই 2 তাহলে এখানে ইনটু তে আমি এখানে নিচে লিখছি একটু তাহলে cos c মাইনাস d বাই 2 মানে c হচ্ছে এখানে 240 ডিগ্রি প্লাস আলফা এবার মাইনাস d দেখো মাইনাসের জন্য এখানকার দুটো সাইনই কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা আমরা লিখব মাইনাস 120 ডিগ্রি মাইনাস আলফা বাই 2 এখানে দেখো প্লাস আলফা মাইনাস আলফা এই দুটো ক্যান্সেল হবে এবারে দেখো এখানে আমরা কি করছি এখানে লসাগু করব লসাগু কত হবে পি কিউ আর তাহলে কে ইনটু নিচে লসাগু পেলাম আমরা পি কিউ আর তাহলে উপরে আমাদের কত হবে উপরে আমরা পাবো কিউ আর প্লাস আর পি প্লাস পাবো পি কিউ এটা যদি আমরা যোগ করি তাহলে এটা সমান সাইন আলফা লিখলাম এবার প্লাস 2 ইনটু এখানে দেখো 2 ইনটু সাইন এখানে দেখো আলফা আর আলফা যোগ করলে হবে 2 আলফা আর 240 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি এই দুটো যোগ করলে হবে 360 ডিগ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি 360 ডিগ্রি প্লাস 2 আলফা বাই 2 আর এখানে আমরা পাবো ইনটু কস এই 240 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মানে এটাও আমরা পাবো 120 ডিগ্রি বাই 2 এবারে দেখো এটা আমরা কি করছি ইমপ্লাইজ দ্যাট দিয়ে কে বাই পি কিউ আর ইনটু এটা আমি সাজিয়ে লিখে নিই এবার তাহলে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এটা সমান সাইন আলফা প্লাস 2 ইনটু সাইন দেখো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি উপর থেকে তাহলে উপরে যদি 2 কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 180 ডিগ্রি প্লাস আলফা বাই 2 ইনটু কস দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হবে আমাদের 60 ডিগ্রি তাহলে এখান থেকে আমরা পেলাম কস 60 ডিগ্রি আর কোথায় ক্যান্সেল হবে এখানে 2 2 ক্যান্সেল হবে তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি পেলাম কে বাই পি কিউ আর ইনটু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এটা সমান সাইন আলফা প্লাস 2 ইনটু দেখো এটা সাইন 180 ডিগ্রি প্লাস আলফা রয়েছে আর সাইন 180 ডিগ্রি প্লাস আলফা মানে সেটা আমাদের কথা হবে মাইনাস সাইন আলফা কারণ এটা হচ্ছে 180 ডিগ্রি মানে হচ্ছে 2 ইনটু 90 ডিগ্রি তাহলে একটা 90 দুটো 90 ডিগ্রি আর প্লাস আলফা মানে কোথায় পড়বে থার্ড কোয়াড্রেন্টে তাহলে থার্ড কোয়াড্রেন্টে যেহেতু সাইন ট্যান পজিটিভ তাহলে এখানে সাইন হবে নেগেটিভ তাহলে ওখানের জন্য আমি একেবারে এই চিহ্নটা কত করে দিচ্ছি এখানে চিহ্নটা প্লাস না করে মাইনাস করে দিলাম যেহেতু এখানে মাইনাস পাবো আমরা তাহলে এটা সমান হচ্ছে আমাদের মাইনাস সাইন আলফা ইনটু কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে এখানে দেখো এই 2 ক্যান্সেল হবে তাহলে অতএব আমরা কী পেলাম এখান থেকে দেখো কে বাই পি কিউ আর ইনটু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান এখানে আমরা পেলাম সাইন আলফা মাইনাস সাইন আলফা তাহলে সাইন আলফা মাইনাস সাইন আলফা তার মান কত তার মান হচ্ছে 0 তাহলে এখান থেকে আমরা বলতে পারি কে বাই পি কিউ আর ইনটু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান 0 এবারে দেখো এখানে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এই মানটা তোমাদের 0 প্রমাণ করতে হবে তাহলে এই মানটা সমান 0 আমরা তখন লিখতে পারবো যখন আমাদের এই টোটাল টার্মটা কী হবে নট ইকাল টু 0 হবে তাহলে এখানে আমরা কী লিখতে পারি অতএব পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান 0 যখন এখানে পাশে কী লিখবো যখন আমাদের কে বাই পি কিউ আর এই টার্মটা হচ্ছে নট ইকাল টু 0 এখানে আমরা নট ইকাল টু 0 এই কারণে করলাম কারণ আমরা দেখো এখানে এই যে সাইন আলফা সমান কে বাই পি এটা সমান কে বাই কিউ আর এখানে মান পেয়েছি কত কে বাই আর তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি যে পি কিউ আর এর নিশ্চয়ই কোনো না কোনো মান রয়েছে যে মানগুলো কিন্তু কি 0 নয়
কেননা এই মানটাগুলো যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু এই পুরো সাইন আলফা সাইন 120 ডিগ্রি প্লাস আলফা আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা এর মানগুলো আনডিফাইন্ড হয়ে যাবে কেননা সামথিং বা জিরো মানে আমরা কি জানি আনডিফাইন্ড তাহলে এখানে আমরা বুঝতেই পারছি কি পি কিউ আর এর মানটা কি কোনো সময় জিরো নয় সেই জন্য তোমাদের এখানে পাশে কি লিখতে হবে যে যখন কে বাই পি কিউ আর এই টার্মটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো তাহলে এই রেজাল্টটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল সেই জন্য আমরা এখানে ব্র্যাকেটে কি লিখে দেবো ব্র্যাকেটে লিখব প্রুভড দেখো এবার আমরা চারের দাগের অঙ্ক করব চারের অঙ্ক কি দেওয়া আছে ফোর ইন্টু সাইন এ কস বি কস সি কে চারটি সাইনের যোগফল রূপে প্রকাশ করো এখানে চারটি সাইনের যোগফল রূপে প্রকাশ মানে এই যে টোটাল রাশিটা এসেছে এই টোটাল রাশিটা সমান আমাদের কীরকম রেজাল্টটা আসবে এখানে সাইন অফ একটা কোণের মান প্লাস দিয়ে সাইন অফ কিছু কোণের মান প্লাস সাইন অফ কিছু কোণের মান দিয়ে আবার প্লাস সাইন অফ এখানে কোণের মান মানে এই যে একটা সাইন দুটো সাইন তিনটে সাইন চারটে সাইন তার মানে এই টোটাল সাইনের কি চারটি সাইনের যোগফল রূপে প্রকাশ মানে তোমাদেরকে এরকম টাইপের একটা রেজাল্টে নিয়ে আসতে হবে তাহলে আমাদের আগে আমরা যেটা আমাদের দেওয়া আছে ওই রাশিমালাটা লিখে নিই কী দেওয়া আছে এখানে ফোর ইন্টু সাইন এ কস বি ইন্টু কস সি এবার আমরা শুরুতেই কী করবো এই চারটাকে কি লিখব টু ইন্টু টু আকারে ভেঙে নেব তাহলে এখানে আমরা লিখছি টু ইন্টু টু তারপর এখানে লিখব সাইন এ কস বি কস সি এবারে দেখো আমরা টু সাইন এ কস বির ফর্মুলা জানি তার মানে আমরা কোথায় ফর্মুলা ফেলবো এই যে টু ইন্টু সাইন এ কস বি আমি এই পুরো সংখ্যা রাশিমালাটাকে দেখো ফার্স্ট ব্র্যাকেটে লিখে দিয়েছি এখানে জায়গাতে আমরা এখানটাতে ফর্মুলা ফেলবো কার ফর্মুলা না টু সাইন এ কস বির ফর্মুলা টু সাইন এ কস বির ফর্মুলা আমরা কী জানি সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি তাহলে এটা সমান আমরা লিখছি টু ইন্টু এই দুই লিখলাম এখানে আর এটুকুর জন্য আমরা ফর্মুলা লিখব তাহলে কী ফর্মুলা আমরা জানি সাইন অফ এ প্লাস বি তার মানে এখানে লিখছি সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি এবার এটাকে আমরা কী করব একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো ইন্টু বাইরে কত রয়েছে কস সি এবার আমরা কী করব এই কস সি এই টার্মটা এই ভেতরের টার্মগুলোর সঙ্গে গুণ করব এই দুইটাকে নিয়ে তাহলে এখানে সমান আমরা লিখব তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি টু ইন্টু সাইন এ প্লাস বি ইন্টু কস সি প্লাস কত লিখব এই টু ইন্টু সাইন এ মাইনাস বি ইন্টু কস সি তাহলে এখানে লিখছি টু ইন্টু সাইন এ মাইনাস বি ইন্টু কস সি এবার আমরা এখানে কিসের ফর্মুলা ফেলব আবার এখানটা দেখো এই টোটাল কোণটাকে যদি আমি এ ধরি আর এই সি কোণটাকে যদি বি ধরি তাহলে এখানে আমরা ফর্মুলা লিখব টু সাইন এ কস বি একই রকমভাবে এখানেও ফর্মুলা লিখব টু সাইন এ কস বি কারণ টু সাইন এ কস বির ফর্মুলাতে দেখো আমাদের দুটোই সাইনের টার্ম আছে একটা হয় সাইন এ প্লাস বি আর একটা প্লাস সাইন এ মাইনাস বি আর এখানে দেখো যেহেতু চারটে সাইনের যোগফল রূপে প্রকাশ করতে বলেছে তার মানে আমাদের প্রত্যেকটা রাশিমালাকে কিসে নিয়ে আসতে হবে সাইনে নিয়ে আসতে হবে তাহলে এখানে আমরা ফর্মুলা লিখব কার টু সাইন এ কস বি তাহলে এখানে যদি টু সাইন এ কস বির ফর্মুলা লিখি তাহলে এখানে হবে সাইন আগে আমাদের কী আছে এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এখানে এ মানে হচ্ছে পুরো এ প্লাস বি কোনটা তাহলে এখানে লিখতে পারবো আমরা এ প্লাস বি প্লাস সি তারপর এখানে লিখব প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি তারপরটা দেখো এখানেও আমরা টু সাইনে কস বির ফর্মুলা লিখব তাহলে এখানে লিখছি সাইন অফ এখানে হবে এ মাইনাস বি প্লাস সি আর এখানে লিখব প্লাস সাইন এ মাইনাস বি মাইনাস সি তাহলে দেখো প্রত্যেকটা রেজাল্ট আমাদের এখানে দেখো সাইনের আকারে এসেছে এখানে দেখো চারটে সংখ্যাই এসেছে এক দুই তিন চার তাহলে এখানে আমাদের কী হয়েছে এই পুরো রাশিমালাটাকে আমরা চারটে সাইনের যোগফল রূপে প্রকাশ করতে পারলাম দেখো এবার আমরা পাঁচের দাগের অঙ্ক করব পাঁচের অঙ্ক কী দেওয়া আছে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা প্লাস কস আলফা প্লাস বিটা প্লাস গামাকে তিনটি কোসাইনের গুণফল আকারে প্রকাশ করো দেখো আগের অঙ্কটাতে আমরা কী করেছিলাম চারটি সাইনের যোগফল আকারে প্রকাশ এখানে কি বলেছে
তিনটি কোসাইনের গুণফল আকারে প্রকাশ। তার মানে এখানে আমাদের ফর্মটা কিরকম আসবে, যে কস ইনটু দেয়া, এখানে কস অফ একটা কোণের মান ইনটু কস অফ একটা কোণের মান ইনটু কস অফ আর একটা কোণের মান। তাহলে দেখো এই যে তিনটে কস এসেছে, তার মানে এখানে তিনটে কোসাইনের গুণফল আকারে প্রকাশ। আমাদেরকে ফর্মটা এরকম ফর্মে নিয়ে আসতে হবে। তো শুরুতে আগে আমাদের যে রাশিমালাটা দেওয়া আছে ওটা আগে আমরা লিখে নিই। মানে কী দেওয়া আছে আমাদের, কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা প্লাস কস আলফা প্লাস বিটা প্লাস গামা। এবার আমরা এখানে কি করব, এই যে দুটো দুটো করে নিয়ে আমরা কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলবো। এখানে কস আলফা প্লাস কস বিটা, এখানে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলবো, আর এখানে কস গামা প্লাস কস আলফা প্লাস বিটা প্লাস গামা রয়েছে, এখানে আমরা কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলবো। তো দেখো এখানে যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামা এটা হচ্ছে তিনটে কোণের সমষ্টি, আর এখানে গামা শুধুমাত্র একা রয়েছে, সেই জন্য আমরা এখানে যেহেতু সি কোণটাকে আমরা বড় কোণ ধরি, সেই জন্য এখানে আলফা প্লাস বিটা প্লাস গামাকে আমরা সি কোণ ধরবো। তাহলে আগে আমরা একবার সাজিয়ে লিখে নিই। তাহলে এখানে আমরা লিখছি কস আলফা প্লাস কস বিটা, এখানে আমরা কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলবো, প্লাস একই রকমভাবে এখানে কত লিখবো, কস অফ আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস কস গামা, এখানেও আমরা কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলবো। তো আমরা শুরুতে আগে এখানে একটু সাইডে কস সি প্লাস কস ডি এর ফর্মুলাটা লিখে নিই। কস সি প্লাস কস ডি এর ফর্মুলা আমরা কী জানি, এটা সমান আমরা লিখি টু কস সি প্লাস ডি বাই টু ইনটু হয় কস সি মাইনাস ডি বাই টু, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে সমান আমরা কত লিখব, কস সি প্লাস কস ডি, মানে এখানে আমরা লিখছি টু ইনটু কস আলফা প্লাস বিটা বাই টু ইনটু কস আলফা মাইনাস বিটা বাই টু, এখানে ফর্মুলা লিখলাম। এবার এখানে লিখব কত, প্লাস এখানে লিখছি টু ইনটু কস, এখানে কত আছে সিটা আলফা প্লাস বিটা প্লাস গামা আর ডি হচ্ছে গামা, তার মানে এখানে আমরা লিখব আলফা প্লাস বিটা প্লাস গামা আবার হবে প্লাস গামা টোটালটা বাই টু ইনটু লিখব কস আলফা প্লাস বিটা প্লাস গামা, এখানে হবে মাইনাস গামা বাই টু। তাহলে এখানে দেখো কোনটা ক্যান্সেল হবে, এখানে প্লাস গামা মাইনাস গামা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা কত পেলাম, টু ইনটু কস আলফা প্লাস বিটা বাই টু ইনটু কস আলফা মাইনাস বিটা বাই টু প্লাস টু ইনটু কস, এখানে দেখো কত হবে আলফা প্লাস বিটা প্লাস এটা হবে টু গামা, তার মানে এখানে লিখছি আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু ইনটু কস, এখানে হবে কত আলফা প্লাস বিটা বাই টু। এবারে দেখো আমাদের কত কমন আসবে, টু কস আলফা প্লাস বিটা বাই টু দুটোতেই রয়েছে, তাহলে আমরা কমন নিচ্ছি কত, টু ইনটু কস আলফা প্লাস বিটা বাই টু, এই টার্মটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে ভেতরে আমাদের পড়ে থাকবে কত, ভেতরে আমাদের পড়ে থাকবে এখানে কস আলফা মাইনাস বিটা বাই টু আর এখানে কস আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু। তাহলে আমি আগে এই যে বড় কোণ দিয়ে যে রাশিটা রয়েছে আগে আমি ওটা লিখছি। তাহলে এখানে আমরা লিখছি কস আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু প্লাস লিখছি কস আলফা মাইনাস বিটা বাই টু। এবার আমরা কী করব, এই যে এখানে কস সি প্লাস কস ডি এর আবার ফর্মুলা ফেলবো। তাহলে সমান টু ইনটু কস আলফা প্লাস বিটা বাই টু ইনটু কস সি প্লাস কস ডি এর ফর্মুলা আমরা কী জানি, টু ইনটু কস সি প্লাস ডি বাই টু, এখানে সি মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু এই পুরো কোণটা, আর ডি মানে হচ্ছে আলফা মাইনাস বিটা বাই টু এই পুরো কোণটা। তাহলে আগে লিখি সি প্লাস ডি, তার মানে এখানে আমরা লিখছি আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু প্লাস আলফা মাইনাস বিটা বাই টু এই টোটালটা বাই আবার টু, তাহলে সি প্লাস ডি বাই টু ইনটু কস কত লিখব, সি মাইনাস ডি বাই টু, তার মানে এখানে হবে আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু
তারপরে লিখব মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 আবার টোটালটা বাই কত হবে 2 তাহলে এখানে কি লিখলাম cos c মাইনাস d বাই 2 এবার আমরা এই উপরে টার্ম দুটো ক্যালকুলেশন করব তাহলে এখানে দেখো 2 আর এখানে 8 2 ইনটু আছে তাহলে এই দুটো মিলে কত হবে 4 তাহলে 4 ইনটু cos আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos দেখো এখানে লসাগু টার্ম কত আসবে উপরেটাতে 2 লসাগু হবে তাহলে আমি একেবারে টোটালটা অনেক বড় করে বাই দিয়ে দিলাম তাহলে উপরে লসাগু হচ্ছে 2 তাহলে আমরা যোগ করলে কত পাবো আলফা প্লাস বিটা প্লাস 2 গামা প্লাস আলফা মাইনাস বিটা এ আবার এই টোটালটা বাই কত আছে 2 ইনটু cos দেখো উপরে লসাগু কত হবে 2 লসাগু হবে তাহলে এখানে হবে আলফা প্লাস বিটা প্লাস 2 গামা এবার এখানে দেখো মাইনাস রয়েছে তার মানে মাইনাসের জন্য ভেতরে টার্মের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখছি মাইনাস আলফা আর বিটাটা হয়ে যাবে প্লাস তাহলে এটা বাই 2 এবারে দেখো আমরা এখানে কিন্তু দেখো এই যে তিনটে কসের গুণফল আকার পেয়ে গেছি এবার শুধু আমরা এগুলো ক্যালকুলেশন করব তাহলে এটা সমান লিখছি 4 ইনটু cos আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos এবার এখানে দেখো আমাদের কোন কোন টার্ম ক্যান্সেল হচ্ছে এখানে এই যে বিটা প্লাস বিটা মাইনাস বিটা এখানে প্লাস বিটা মাইনাস বিটা ক্যান্সেল হবে তাহলে এই দুটো ক্যান্সেল করি আর এখানে দেখো আমাদের ক্যান্সেল হবে এই প্লাস আলফা আর এখানে হবে মাইনাস আলফা তাহলে cos এখানে দেখো যোগ করলে হবে আলফা আর আলফা যোগ করলে হবে 2 আলফা আর এখানে হচ্ছে 2 গামা তাহলে উপরে আমরা পাচ্ছি 2 আলফা প্লাস 2 গামা বাই 2 আবার টোটালটা বাই আছে 2 এখানে আমরা কত পাবো cos এখানে দেখো বিটা দুটো যোগ করলে হবে আমরা পাবো 2 বিটা তাহলে 2 বিটা প্লাস 2 গামা বাই 2 আবার নিচেও টোটালটা বাই আছে 2 এবার আমরা কি করব উপর থেকে 2 কমন নিয়ে এই 2 আর ওই 2 ক্যান্সেল করব তাহলে সমান আমরা পেলাম পাচ্ছি 4 ইনটু cos আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos তাহলে এখানে আমরা লিখছি 2 ইনটু সরি এটা হবে আমাদের গামা 2 ইনটু আলফা প্লাস গামা বাই 2 আবার টোটালটা বাই আছে 2 ইনটু cos এখানে আমরা কত কমন নেব 2 কমন নেব তাহলে ভেতরে পড়ে থাকবে বিটা প্লাস গামা বাই 2 আর টোটালটা বাই 2 তাহলে এখানে 2 2 ক্যান্সেল হবে এখানেও 2 2 ক্যান্সেল হবে তাহলে আমরা শেষ পাবো কত 4 ইনটু cos আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos আলফা প্লাস গামা বাই 2 ইনটু cos বিটা প্লাস গামা বাই 2 তাহলে এটাই হচ্ছে আমাদের তিনটে কোসাইনের গুণফল রূপে প্রকাশ এবার আমরা সাতের অঙ্কটা করব তো সাতের অঙ্ক করার আগে আমি তোমাদেরকে বলছি যে তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমার ফ্রেন্ডসরাও আমার এই চ্যানেল থেকে এই পড়াগুলো দেখতে পায় তো দেখো এবার সাতের অঙ্ক কী বলা আছে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন ফাই সমান এ এবং কস থিটা প্লাস কস ফাই সমান বি হলে প্রমাণ করো ট্যান থিটা মাইনাস ফাই বাই 2 সমান প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দেখো এখানে সাইন থিটা প্লাস সাইন ফাই সমান এ আর কস থিটা প্লাস কস ফাই সমান বি দেওয়া আছে তাই এখানে আমরা শুরুতে কী করবো না এখানে সাইন সি প্লাস সাইন ডি আর এখানে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলবো তাহলে দেখো শুরুতে আমরা এখানে ফর্মুলাটা আগে লিখে নিই তাহলে আমরা আনসার শুরু করছি তাহলে আমাদের কী দেওয়া আছে আমরা এখান থেকে বলতে পারি সাইন থিটা প্লাস সাইন ফাই সমান যেহেতু এ দেওয়া আছে তা আমরা এখান থেকে আমরা বলতে পারি আবার এ সমান হচ্ছে সাইন থিটা প্লাস সাইন ফাই এবার আমরা কী করব এ সমান সাইন থিটা প্লাস সাইন ফাই এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলবো তাহলে এখানে যদি আমরা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলি তাহলে অতএব আমরা এ সমান লিখতে পারি
sin c plus sin d এর ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2 into cos c minus d by 2 তাহলে এখানে আমরা লিখব 2 into sin theta plus 5 by 2 into cos theta minus 5 by 2 এবার আমরা কার মান বের করব b তাহলে এখান থেকে b সমান কত দেওয়া আছে আমাদের cos theta আগে theta আছে তারপর phi আছে cos theta plus cos phi তাহলে এখানে আমরা কার ফর্মুলা ফেলব cos c plus cos d তাহলে অতএব b সমান এখানে লিখব 2 cos theta plus phi by 2 theta plus phi by 2 into cos c minus d by 2 আমাদের যেটা ফর্মুলা তাহলে এখানে লিখব theta minus phi by 2 এবারে দেখো আমাদের এই যে tan theta minus phi by 2 সমান plus minus root over দিয়ে এই টার্মটা রয়েছে তাহলে plus minus আর root over আছে মানে অবশ্যই আমরা কি বুঝতে পারছি যে এখানে আগে আমাদের tan square theta minus phi by 2 সমান এই রেজাল্টটা এসেছে মানে 4 minus a square minus b square by a square plus b square সেখান থেকে যখন আমরা tan theta minus phi by 2 বের করব তবে আমাদের এই plus minus sign দিয়ে উপরে root আসবে তাহলে অবশ্যই আমাদেরকে এখানে বুঝতে পারছি যে আগে আমাদের tan square theta minus phi by 2 এর মান বের করতে হবে তাহলে tan square theta minus phi by 2 এর মান বের করব আমরা কিভাবে না এই যে আমাদের a সমান মান বেরিয়েছে আর b সমান মান বেরিয়েছে এই a আর b কে আমরা আগে বর্গ করে যোগ করব তাহলে আমরা কি করছি এটাকে এক নাম্বার নাম দিচ্ছি আর এটাকে দুই নাম্বার নাম দিলাম তাহলে আমরা কি করছি 1 কে আগে বর্গ করব আর 2 কে বর্গ করে যোগ করব তাহলে এখানে আমরা কি লিখব তাহলে এখানে লিখি অতএব 1 নম্বর কে বর্গ করে ও তারপরে এখানে 2 নম্বর কে বর্গ করে তারপর আমরা কি করব যোগ করব বর্গ করে তারপর এখানে লিখছি যোগ করে পাই তাহলে দেখো আমরা আগে আগে যেদিকে আমাদের বাম দিকের রাশিমালা আছে সেগুলো লিখব তারপর আমরা ডান দিকের রাশিমালাটা লিখব তাহলে 1 কে বর্গ করলে আমরা কত পাবো a স্কয়ার আর এখানে দেখো b কে যদি আমরা বর্গ করি তাহলে পাবো b স্কয়ার তারপর আমরা কি করছি এই দুটোকে যোগ করছি তার মানে এইদিকে আমরা পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে এটা সমান আমরা লিখব আগে এইদিকে টার্মটা যদি বর্গ করি তাহলে এখানে হবে আমাদের 4 sin স্কয়ার থিটা প্লাস 5 বাই 2 ইনটু হবে cos স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 এখানে পাবো প্লাস 4 ইনটু cos স্কয়ার থিটা প্লাস 5 বাই 2 ইনটু এখানে পাবো cos স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 এবারে দেখো আমাদের 4 cos স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 এই টার্মটা কমন আসবে তাহলে কি কমন নিচ্ছি আমরা 4 ইনটু cos স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 তাহলে ভেতরে পড়ে থাকবে সাইন স্কয়ার থিটা প্লাস 5 বাই 2 আর এখানে পড়ে থাকবে প্লাস কস স্কয়ার থিটা প্লাস 5 বাই 2 এবার আমরা কি জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 তাহলে এখানে আমাদের পেলাম 4 ইনটু কস স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 তাহলে এখানে আমরা কি পাচ্ছি তাহলে অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 4 ইনটু cos স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 এবারে দেখো আমাদের প্রমাণটা কত আমাদেরকে শুরুতে নিয়ে আসতে হবে tan স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 এখানে রয়েছে কত cos স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 তাহলে cos স্কয়ার থেকে আমরা যদি tan স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 নিয়ে আসতে যাই তাহলে শুরুতেই আমাদেরকে cos স্কয়ার থেকে প্রথমে sec স্কয়ার তে নিয়ে আসতে হবে তারপর আমরা sec স্কয়ার থেকে কোথায় নিয়ে যাব tan স্কয়ারে কারণ আমরা জানি যে tan স্কয়ার থিটা সমান হয় sec স্কয়ার থিটা মাইনাস 1 তাহলে এখান থেকে শুরুতেই আগে আমরা কার মান বের করব cos স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 তাহলে এখান থেকে আমরা বের করছি cos স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 এটা সমান আমরা পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4
তাহলে এখান থেকে যদি আমরা অতএব sec স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 বের করি তাহলে এটা আমাদের উল্টে যাবে। তাহলে এখান থেকে আমরা বের করছি কার sec স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2, তাহলে এটা সমান আমরা পাব 4 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার আমাদেরকে কার মান বের করতে হবে, এই যে এখানে রয়েছে tan থিটা মাইনাস 5 বাই 2, তাহলে এখান থেকে আমরা মান বের করব কার tan স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 এর। তাহলে এবার আমরা কার মান বের করব tan স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 এর। তাহলে অতএব tan স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখব sec স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 মাইনাস 1। আবার দেখো আমরা এখানে sec স্কয়ার থিটা মাইনাস 5 বাই 2 এই রাশিমালাটার মান আগে বের করে রেখেছি, মানটা কত আমরা জানি 4 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবার আমরা এর জায়গাতে মান বসিয়ে দেবো কত 4 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে রয়েছে কত মাইনাস 1। এবার আমরা এটা লসাগু করব, তাহলে লসাগু আমাদের কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু হলে উপরে আমাদের থাকবে 4 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা এই মাইনাসটা ক্যালকুলেশন করব, তাহলে হবে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই টোটালটা বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা কী পেলাম না ট্যান স্কোয়ার থিটা মাইনাস 5 বাই 2 সমান হচ্ছে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে অতএব আমরা এখানে কী পেলাম না ট্যান স্কোয়ার থিটা মাইনাস 5 বাই 2 সমান 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব ট্যান থিটা মাইনাস 5 বাই 2, তাহলে অতএব ট্যান থিটা মাইনাস 5 বাই 2 সমান, এই যেহেতু আমি বর্গ টার্ম থেকে এখান থেকে বর্গমূল করেই মানটা বের করব, সেজন্য এখানে আমাদের কী লাগবে আগে আসবে প্লাস মাইনাস এ সাইন, তারপর আমরা দেব রুট ওভার, এখানে থাকবে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই রেজাল্টটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল যে ট্যান থিটা মাইনাস 5 বাই 2 সমান প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কী লিখে দেবো রুট। যখনই তোমাদের এরকম সামনে প্লাস মাইনাস সাইন আসবে তখনই তোমরা বুঝবে কি আগে এটার নিশ্চয়ই কোনো কিছুর বর্গ টার্ম থেকে মানটা এসেছে, তারপরে এই বর্গ টার্ম থেকে মানটা মানে বর্গ রাশিটা তুলে দিয়ে শুধুমাত্র এই মানটা নিয়ে এসেছে। আর যখনই তোমরা এই বর্গ টার্মটা তুলবে এ স্কোয়ার টার্মটা তুলে অবশ্যই তোমাদের এখানে সামনে প্লাস মাইনাস সাইনটা দেবে। আজ এ পর্যন্তই, আমরা আবার পরের দিন দীর্ঘ নতুন যে অঙ্কগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো।